হ্যালো ভিওর্স আইডিয়াল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে বিশ আগস্ট দুই রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ সম্বলিত পত্রিকা প্রতি সপ্তাহে নেয় এ সপ্তাহেও আমি আলোচনা করার জন্য চলে আসলাম এখানে যে মূল মূল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার বিস্তারিত বিষয়গুলি সে বিষয়গুলো জানাবো এবং আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল আইকনটি প্রেস করুন তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও আমি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি চাইলে দেখে নিতে পারবেন যেগুলোতে আবেদন করার সময় আছে আবেদন করতে পারবেন আমরা প্রথমেই যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন পদের সংখ্যা তেষট্টি জন দ্বিতীয় পজে রয়েছে ষোলো জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চাকরি পদের সংখ্যা এক হাজার একশো চুয়াল্লিশ জন এরপরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক পদের সংখ্যা উনত্রিশ জন তো ভিওয়ার্স আপনাদের সুবিধার্থে আমি এই চাকরির পত্রিকার পিডিএফটি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে আকিজ গ্রুপে চাকরি পদের সংখ্যা তেইশ জন পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে যমুনা গ্রুপে চাকরি পদের সংখ্যা ছেচল্লিশ জন পরেরটি রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদের সংখ্যা একশো জন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা জন। মেঘনা গ্রুপের চাকরি পদের সংখ্যা সাতাশ জন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা বিশ জন বিএফ সাইন ইংরেজি মিডিয়াম পদের সংখ্যা ১৩ জন পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি পদের সংখ্যা তিনজন পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিটি ব্যাঙ্ক এবং হামদার্থ ল্যাবরেটরিজ বাংলাদেশ তো আমি প্রথম পৃষ্ঠায় আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বলেছি এবং তার সকল বিস্তারিত তথ্যগুলি এখানে রয়েছে আপনারা একটু স্ক্রিনটা ভালো করে পড়ে নেবেন ভিওর্স এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে ষোলো জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চাকরি এখানে মূল বিস্তারিত বিষয়গুলো রয়েছে পটুখালিতে নেওয়া হবে একাত্তর জন হবিগঞ্জ নেওয়া হবে আশি জন জামালপুর নেওয়া হবে ছেষট্টি জন শেরপুর নেওয়া হবে বিয়াল্লিশ জন নেত্রকোনা নেওয়া হবে বিরাশি জন আপনারা এর মূল বিস্তারিত বিষয়গুলো জানবেন স্ক্রিনটা ভালো করে পড়ে এরপরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে এআইটিতে নিয়োগ পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম পর্যায়ে রয়েছে জগন্নাথ হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে বেতন রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একজন দ্বিতীয় পর্যায়ে রয়েছে আইবিএ হোস্টেল পদের সংখ্যা একজন পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা আখাউড়া পদের সংখ্যা সতেরো জন পল্লী বিকাশ কর্মসূচিতে নিয়োগ রয়েছে এখানে পল্লী বিকাশ কর্মসূচিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এখানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে লোক নেওয়া হবে আকিজ গ্রুপের চাকরিতে লোক নিয়োগ করা হবে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে লোক নিয়োগ করা হবে এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে মেঘনা গ্রুপে চাকরি পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা হাইমোচোর পদের সংখ্যা পনেরো জন তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন